ইতিমধ্যে আমাদের মাঝে তুমি আমরা দেখতে পাচ্ছি যে একটি গরু মাঠের মতো থাকলেও আরেকটি গরু কিন্তু দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমরা আসলে যে দর্শক প্রাণভাবে উপভোগ করার জন্য এসেছি, কিন্তু আমরা সেটি থেকে বঞ্চিত হচ্ছি। আমরা প্রত্যাশা করছি যে উভয় গরু প্রচন্ড ভাবে মুখোমুখি লড়াইয়ে অংশ নেবে এবং আমরা সহ প্রাণভাবে উপভোগ করব যে ঐতিহ্যবাহী সাহায্য দেওয়া যদি কেউ বাংলার ঐতিহ্য আমরা যারা আছি এখানে অনেক ছোট থেকে আমরা দেখেছি সেই গ্রাম বাংলার ঐতিহ্য সারাই দেওয়ায় তারই কিন্তু একটি মঞ্চায়ন হচ্ছে আজকে রাজকীয় চাঁপাইনবাবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। শতবর্ষী স্কুল যেটি রাজকীয় চাঁপাইনবাবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের মাঠে কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের রাজকীয় নগর সংসদ কর্তৃক এই ঐতিহ্যবাহী সারাই দেওয়ায়। আমরা একটি গরুকে দেখতে পাচ্ছি মাঠের ভেতরে রয়েছে আর একটি গরু ইতিমধ্যে মাঠ থেকে পালিয়েছে। মাঠের যে সমস্ত আমাদের নির্বাচন মন্ডলী তথা এই লড়াইয়ে যারা রেফারিংয়ের দায়িত্ব পালন করছেন সেই নিমন্ত্রণ সহ আমাদের স্বেচ্ছাসেবীরা কিন্তু রয়েছেন, তারা এই অনুষ্ঠানটিকে অত্যন্ত আকর্ষণ করবার জন্য সচেষ্ট রয়েছেন। পাশাপাশি আমরাও প্রত্যাশা করব যে অত্যন্ত মনোমুগ্ধকর এবং জমজমের যে লড়াই গরম লড়াই সেটি আপনারা আমরা সবাই প্রাণভাবে উপভোগ করব। সারের লড়াই প্রতিযোগিতায় আজকের এই অনুষ্ঠানের যিনি আহ্বায়ক থেকে আমাদের একটি সুন্দর অনুষ্ঠানের পরিচালনা করার জন্য একটি কমিটি করা হয়েছে, সেই কমিটির আহ্বায়ক সর্বপ্রথমে যে কয়েকটি ছোট ভাই যাদের নাম না বললে নয়, মামুনুর রশিদ, সবুজ রায়, জাহিদ, তারেক, হুমায়ুন কবির সহ আরো অনেক ছোট ভাইরা একটি উদ্যোগ গ্রহণ করে সুন্দর একটি মনোরম দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্য সারের লড়াই প্রতিযোগিতার অনুষ্ঠান করেছেন, তাদেরকে নগর সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই সারের লড়াইয়ের মালিকরা আপনারা সব গরুতে লাগে না, বাল নিয়ে আইসা কি।